বছর শেষে বিয়ের শানাই বাজলো লাক্স সুপারস্টার খ্যাত তারকা অভিনেত্রী অপর্ণা ঘোষের। হেমন্তের ঝরা আলোয় আর শীতের শিশিরের হিমে নতুন জীবনের আবির মেখে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিয়ের আগে 7 ডিসেম্বর রাতে নিজ বাড়ি চট্টগ্রামে সম্পন্ন হয়েছে তার আশীর্বাদ অনুষ্ঠান। আসছে 10ই ডিসেম্বর ধর্মীয় রীতিতে অনুষ্ঠিত হবে বিয়ে। দীর্ঘদিনের বন্ধুত্ব আর প্রেমের পাট চুকিয়ে এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। বিস্তারিত জেনে নেব এবারের প্রতিবেদনে। 2006 সালের কথা, লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এই আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি। অপর্ণার প্রথম অভিনয় ছিল তবুও ভালোবাসি নাটকে, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র উপস্থাপনাসহ বিনোদনের এই মাধ্যমগুলোতে বেশ যত্নের সঙ্গে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। অপর্ণা বড় পর্দাতেও অভিনয় করেছেন। 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, মেঘ মল্লার, মৃত্তিকা মায়া, সুতপার ঠিকানা, ভুবন মাঝি, গন্ডি ছবিগুলো তার ক্যারিয়ারের অন্যতম কাজ। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সে যাক, এ তো গেল অপর্ণার ক্যারিয়ারের গল্প। নতুন খবর হল দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পাট চুকিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। পাত্রের নাম শত্রুজিৎ দত্ত, জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। গেল 7 ডিসেম্বর রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শত্রুজিতের পরিবারের সদস্যরা, ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদ সহ আরও বেশ কয়েকজন। বছর শেষে বিয়ের শানাই বাজল লাক্স সুপারস্টার খ্যাত তারকা অভিনেত্রী অপর্ণা ঘোষের। হেমন্তের ঝরা আলোয় আর শীতের শিশিরের হিমে নতুন জীবনের আবির মেখে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। জানা গেছে 10 ডিসেম্বর হবে অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।